তাহলে তোমাদের দেখো যেটা পড়াচ্ছিলাম যে ওজন হচ্ছে ভেক্টর রাশি, তাই তো? তাহলে বলেছিলাম যে ওজন ওজন ডাব্লু ইকাল টু বস্তুর ভর, ভর ভরকে আমরা এম দিয়ে লিখি, ইন্টু অভিকর্ষজ ত্বরণ জি। এই তাহলে ডাব্লু ইকাল টু এম জি। এই ওজনের, ওজন সবসময় কি হচ্ছে পৃথিবীর কেন্দ্রের অভিমুখে কাজ করে, মানে ধরো এইটা দিয়ে বোঝালাম যে ওজনের খেলা নির্দিষ্ট অভিমুখ আছে। তাহলে ওজন হলো কি একটা ভেক্টর রাশি। যাই হোক, তাহলে তোমাদেরকে আমি এইগুলো বললাম। আচ্ছা, এর পরের অংশ হচ্ছে কি স্কেলার রাশি এবং ভেক্টর রাশির পার্থক্য। দেখো আমি একটু বোর্ডেতে লিখেছি স্কেলার রাশি এবং ভেক্টর রাশির পার্থক্য। এইটা তোমাদেরকে কী বলতো পরীক্ষার জন্য করতে হবে, স্কেলার রাশি এবং ভেক্টর রাশির পার্থক্য প্রায়শই পড়ে। হ্যাঁ, প্রায়শই পড়ে। এটা তোমাদেরকে এই পার্থক্যটা তোমাদেরকে ছক করে একটু লিখতে হবে। তাহলে ধরো, তাহলে এটা ধরো ডান দিক বাঁ দিক করে আমরা লিখবো, বোঝা গেল ব্যাপারটা। তাহলে স্কেলার রাশির আমরা দেখলাম কি মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই, আর ভেক্টর রাশির ক্ষেত্রে কি আছে মান এবং অভিমুখ দুই আছে। ঠিক আছে, তাহলে ধরো এইটা একটা পয়েন্ট হলো। আর কি স্কেলার রাশিগুলোকে সাধারণ যে বীজগাণিতিক পদ্ধতি আমাদের আছে না, যে তাদের যোগ বা বিয়োগ সেই সাধারণ বীজগণিতের নিয়মে করা যায়, বোঝা গেল ব্যাপারটা। কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে এই সাধারণ যোগ বিয়োগের নিয়মে কিন্তু ভেক্টরগুলোকে যোগ করা যায় না। ভেক্টরের যোগ বিয়োগ ইত্যাদি গুণ বা ভাগ তাদের একটা নিজস্ব নিয়ম আছে, মনে রাখবো। ঠিক আছে, আর একটা কি, অনেকগুলো পয়েন্ট আছে, আমি কয়েকটা বলছি। দুটি স্কেলার রাশির গুণফল মনে রাখবে সর্বদা স্কেলার রাশি হয়, কিন্তু দুটি ভেক্টর রাশির গুণফল স্কেলার অথবা ভেক্টর দুই হতে পারে, বোঝা গেল ব্যাপারটা। তাহলে এইভাবে দেখবে অনেকগুলো পয়েন্ট আছে, তোমরা একটু বই থেকে পড়বে এই যে অংশটা আমি বললাম, তাহলে স্কেলার এবং ভেক্টর রাশির পার্থক্য। এইবার এসো আমাদের আর একটা বিষয়কে পড়াতে হবে, যে তাহলে কি রাশির একক। রাশির একক তাহলে কাকে বলা হচ্ছে, একক কাকে বলা হচ্ছে? না, কোনো একটা রাশিকে যখন আমরা পরিমাপ করব, কোনো একটা রাশিকে যখন আমরা পরিমাপ করব, তার একটা সুবিধাজনক মানকে সবসময় কি প্রমাণ হিসেবে ধরে নিতে হয়। কোনো একটা রাশিকে যখন আমরা পরিমাপ করব, তার একটা সুবিধাজনক মানকে প্রমাণ হিসাবে ধরে নিতে হবে, এবং তারপর ওই সুবিধাজনক মানের সাহায্যে সমগ্র ভৌত রাশিটাকে পরিমাপ করা হয়। যেমন ধরো আমি এক বস্তা চাল আমাকে পরিমাপ করতে হবে, আমার কাছে হয়তো কি পরিমাপ করার জন্য কোনো তুলা যন্ত্র নেই, মানে দাঁড়িপাল্লা নেই আর কি। তাহলে কীভাবে পরিমাপ করব? দেখবে অনেক সময় বাড়িতে আমরা কি করি, একটাতে কৌটো নিলাম, যে সেই কৌটোটার এক কৌটো চাল মানে হয়তো এক কিলোগ্রাম চাল। তাহলে ওই কৌটো চালটাকে আমরা পরিমাপের একক হিসাবে ভেবে নেব। এবার কি হচ্ছে, সমগ্র মানে সমস্ত চালটাকে আমরা কৌটোর সাহায্যে মেপে দেখলাম, হয়তো দেখলাম কি মেপে 30 কৌটো চাল হয়েছে, তাহলে তখন আমরা বলতে পারবো যে বস্তায় মোটামুটি 30 কিগ্রা চাল আছে, বোঝা গেল ব্যাপারটা। আবার ধরো একটা আমি একটা এই ব্যাপারে সরল রেখা এঁকেছি, তার দৈর্ঘ্যটা আমাকে পরিমাপ করতে হবে। তাহলে তার দৈর্ঘ্য পরিমাপ করার জন্য দেখবে যে আমরা যে জ্যামিতি বক্সে আমাদের যে স্কেলটা আছে, সে স্কেলটা দেখবে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ আছে। তোমরা নিশ্চয়ই জানো যে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগগুলো কি মিলিমিটার বা সেন্টিমিটার ইত্যাদি হয় না? তাহলে এবার এই যে রেখাটা, এবার আমি হয়তো দেখে নিলাম যে স্কেলটাকে বসিয়ে দেখে নিচ্ছি যে এক একটি ক্ষুদ্র ঘর, এক একটি ক্ষুদ্র ঘরটাকে আমি মনে করলাম যে ক্ষুদ্র ঘরটাকে আমি ধরো এইভাবে করে 1 সেন্টিমিটার ধরে নিয়েছি। তাহলে এই রেখাটা এই 1 সেন্টিমিটারের কত গুণ, বোঝা গেল ব্যাপারটা। এই যে রেখাটা তাহলে এই 1 সেন্টিমিটারের কত গুণ, তাহলে সেই অনুযায়ী আমরা কি হচ্ছে কি রেখাটার দৈর্ঘ্য মাপতে পারবো। তাহলে এক্ষেত্রে 1 সেন্টিমিটারটাকে আমি পরিমাপের একক ধরলাম, বোঝা গেল ব্যাপারটা। তাহলে কি এই হচ্ছে কি রাশির একক। তাহলে একক কাকে বললাম, না কোনো একটা ভৌত রাশির পরিমাপ করতে হলে তার একটি সুবিধাজনক মানকে সবসময় প্রমাণ হিসাবে ধরে নিতে হয়, তার সাপেক্ষে, তার সাপেক্ষে ওই সমজাতীয় রাশি কত গুণ তাকে আমরা পরিমাপ করলাম। তাহলে ওই নির্দিষ্ট পরিমাণটাকেই আমরা বলবো কি রাশির একক।
বোঝা গেল ব্যাপারটা? এরপর হচ্ছে কি, দেখ দেখবে যে ভৌত রাশির পরিমাপ, আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা লিখেছি, যে ভৌত রাশির পরিমাপ সমান রাশিটির সাংখ্যমান ইনটু হচ্ছে কি রাশিটার একক। কেন লিখলাম কথাটা, কেন লিখলাম যে ভৌত রাশির যে কোনো ভৌত রাশির পরিমাপ সমান রাশিটির সাংখ্যমান ইনটু একক। যেমন ধরো আমি একটা তোমাদেরকে এখানে উদাহরণ দিচ্ছি, যেমন ধরো একটি একটি রেখার দৈর্ঘ্য, একটি রেখার দৈর্ঘ্য 20 আমি লিখলাম, আমি খাতার পাতায় একটা সরল রেখে এঁকেছি, তার দৈর্ঘ্য 20 লিখলাম। আচ্ছা তোমরা আমাকে বলো, এই যে 20 লিখলাম এটা কি কোনো মানে বোঝাচ্ছে? তাহলে 20 কি 20 সেন্টিমিটার না 20 মিলিমিটার? তাহলে সেটাকে আমাকে বোঝাতে হবে, ঠিক কি না? তাহলে সাংখ্য মান বলতে আমি 20 বোঝাচ্ছি, আর এককটা তাহলে কি, আমি হয়তো বললাম যে 20 সেন্টিমিটার হলো, অথবা আমরা কি বলতে পারি 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার হলো, অথবা কি মিলিমিটার, অথবা কি মিলিমিটার, ঠিক কি না? তাহলে দেখো ভৌত রাশির পরিমাপ করতে গেলে তাহলে প্রথমে তার সাংখ্যমানটা লিখলাম, তারপরে তার একক বসাতেই হবে। আবার ধরো আমি ভর পরিমাপ করছি, ভর পরিমাপ করে দেখলাম কি যে হয়তো কি একটা বস্তাতে চাল আছে 50 কি সেটা 50 কিগ্রা নাকি। তাহলে আমাকে ধরো আমি ভরকে বোঝাচ্ছি, তাহলে ভর বোঝানোর জন্য হয়তো কি বললাম 50 কেজি চাল আছে। তাহলে এই যে কেজি আমি লিখলাম, অথবা কি আমি একটা ভর পরিমাপ করে বললাম 50, তার কোনো অর্থ হলো না। তাহলে 50 গ্রাম না 50 মিলিগ্রাম না 50 কিলোগ্রাম সেটা সবসময় আমাকে কিন্তু বোঝাতে হবে। তাহলে এইটাই হচ্ছে কি গুরুত্বপূর্ণ, তাহলে ভৌত রাশির পরিমাপ সমান তাহলে কি লিখলাম রাশির সাংখ্যমান ইনটু একক। এরপর এসো আমরা পড়াবো এককের প্রয়োজনীয়তা। এককের প্রয়োজনীয়তাকে আমি এই যে এখন পড়াচ্ছি এর মধ্যেই কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি এককের প্রয়োজনীয়তাটা কি কি বললাম বিষয়টা। তাহলে দেখো একক ছাড়া কিন্তু পরিমাপ অচল, তাই নয়? একক ছাড়া কিন্তু আমরা পরিমাপকে বোঝাতেই পারি না, ঠিক কি না? তাহলে আমাকে সবসময় কি সাংখ্যমানটা লিখে তার পাশে এককটা বোঝাতে হবে, তা নাহলে কিন্তু একক অর্থহীন হয়ে পড়বে। বোঝা গেল ব্যাপারটা? এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর হচ্ছে কি দেখো, আর এরকম বিষয় একটু বলা যেতে পারে, যেমন ধরো যে আমি এইভাবে করে হয়তো আমি লিখলাম ভর, ভর হয়তো লিখলাম 50, দেখো 50 কেজি বা 50 গ্রাম বা 50 মিলিগ্রাম mg হয়েছে। দেখো তাহলে একই জাতীয় রাশি মানে ভর আমরা পরিমাপ করছি, বিভিন্ন একক ব্যবহার করে, দেখো বিভিন্ন একক, কখনো কেজি কখনো গ্রাম কখনো মিলিগ্রাম ইত্যাদি ব্যবহার করে দেখো আমরা কিন্তু তার পরিমাণটাকেও নির্দেশ করে দিতে পারছি। তোমরা নিশ্চয়ই বোঝো 50 কেজি ভর মানে অনেকটাই ভর, 50 গ্রাম মানে অনেকটাই কম, 50 মিলিগ্রাম মানে তার থেকেও অনেক কম। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এককের প্রয়োজনীয়তা তোমরা বুঝতেই পারছ। তাহলে কোনো একটা ভৌত রাশির ঠিক কতখানি পরিমাণকে বোঝাচ্ছে সেটার জন্য এককটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাহলে এককের প্রয়োজনীয়তা তোমরা পড়বে। আচ্ছা এরপরে শোনো, এরপরে আমরা পড়াবো একক বিহীন রাশি, আর এরপর আমরা পড়াবো একক বিহীন রাশি। আচ্ছা তাহলে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ঠিক আছে।